সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, তবে আমার ভালো লাগবে না, কারণ আমি আজকে সুই দিতে যাচ্ছি, ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন। তো আমি তো এমনিতেই সুইকে এত ভয় পাই, ও মাই গড, এটা বানিয়ে চিন্তা করতে গেলেই আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি সাহস করে চলেই যাচ্ছি আজকে। অনেক দিন ধরে যাবো যাবো সিনহা আপু দিয়ে আসছে একা গিয়ে, ও আমাদের নেয় নাই, ও একাই চলে গেছিলো দিয়ে আসছে। তো আমরা দুজন আর কি প্ল্যান করেছি যে আমরা একসাথে শুই দেবো না, ও আলাদা দেবে আমি আলাদা দেবো, বিকজ যদি দুজনের একসাথে যদি জ্বর টর চলে আসে তাহলে আমাদের দুইটা বাচ্চাকে কে টেক কেয়ার করবে। তো দেশের বাইরে তো জানেন হেল্পিং হ্যান্ড নেই, সো সব কাজ নিজেদের নিজেরটা নিজেকেই করতে হয়। তো এই যে আমরা এখন আজকে যাচ্ছি, তো জুডিকে যেতে হবে আমাদের। তো এমন আছে হয়তো হসপিটালে যেতে পারি, অথবা যেটা আর কি আমাদের যাওয়ার পথে সামনে হয়, বা সিনহা আব্বু যেটা আর কি ইন্টারেস্ট ভালো লাগে আর কি, ও যেটাই নিয়ে যায় সেটাই যাব। তো দুই জায়গায় আর কি শুই দেওয়া যায়, হসপিটালেও দেওয়া যায়, আর হচ্ছে জুডিকে লেকের পাড়ে একটা ট্রেন মানে ট্রেনের ভেতর আর কি শুয়ের সিস্টেম করছে। তো চলুন দেখা যাক কোথায় যাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকুন করতে পারবো, তবে ট্রাই করব, বিকজ আমাদের চারজনের ফ্যামিলি হয়তো অ্যালাউ নাও করতে পারে। আমি যদি একা যাই তাহলে তো তেমন করে শেয়ার করা হবে না, তবে অবশ্যই ট্রাই করবো আপনাদের সাথে কিছুটা মোমেন্ট শেয়ার করার জন্য। তো এখন গাড়িতে জাস্ট আমরা বসবো, তো চলেন যাওয়া যাক। তো এই যে গাড়িতে বসে গেছি, তো চলেন যাওয়া যাক। তো এই তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সকালটা কি পরিমাণ কুয়াশায় ঘেরা। আসলে মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর কুয়াশার আগমন মানেই কিন্তু বোঝা যাচ্ছে শীতের আগমন চলে আসছে, খুব সামনেই শীত। আর এবার অবশ্য তেমন সামার পড়েনি বললেই চলে, হয়তো কিছুদিন একটু ওয়েদারটা গরম ছিল, তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর শীতের সময়টা তো এখানে কী পরিমাণ শীত পড়ে সেটা আসলে বলে বোঝানো যাবে না, যারা দেশের বাইরে আছেন তারা হয়তো কিছুটা হলেও জানেন। আর সব মিলিয়ে দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঘেরা আসলে একটা সকাল, খুব ভালো লাগছিল আমার, তাই আপনাদের সাথে ক্যামেরা বন্ধ করে কিছুটা শেয়ার করার ট্রাই করেছি। জানি না কতটুকুন দেখাতে পেরেছি, তবে অবশ্যই চেষ্টা করেছি। আর আমরা আজকে জুরিক যাচ্ছিলাম গ্রামের সাইড দিয়ে, আর দেখতেই পাচ্ছেন মাথার উপর সূর্যটা কিন্তু খুব সুন্দর একটা হাসি দিয়ে উঠে গেছে। আর কুয়াশার পরে এই সূর্যটা না আসলে খুব প্রয়োজন ছিল, কারণ ওয়েদারটা প্রচুর ঠান্ডা ছিল, সেটা আমাকে দেখে আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন, কারণ আমি কিন্তু আসার সময় জ্যাকেট পরেছিলাম। বাট যখন গাড়ি থেকে নেমেছি তখন কিন্তু একদম একটা খুব সুন্দর রোদও ছিল, তো সেটার প্রয়োজন পড়েনি। আর গ্রামের সাইডগুলো আসলে কতটা সুন্দর হয় সেটা আসলে না দেখলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন গাছের নার্সারিগুলো, এত সুন্দর করে ওরা গাছগুলোকে মানে পরিপাটি করে রাখে, সেটা আসলে বলে বোঝানোর কিছু নেই। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম যেতে যেতে কিছুটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। অলরেডি আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাড়ি পার্কিং করব আমরা। তো গাড়িটা ওই সাইডে পার্কিং করে দেন আমরা এখানে নেমে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেশন, এখানে হচ্ছে করোনা ভ্যাকসিন দেয়, আর ওই জায়গাটায় করোনার টেস্ট করে। তো সিনহার আব্বু গিয়েছিল জুরিকে ড্রামের মধ্যে শুই দেওয়ার জন্য, বাট আমাদের কিন্তু হসপিটালে নিয়ে গিয়েছে। তো হসপিটালের এরিয়াটা অনেক বড় একটা এরিয়া ছিল, সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের জন্য অনেক অনেকখানি হেল্পফুল। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটি লাইক দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহটা অবশ্যই বাড়াতে ভুলবেন না। তো এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ যাচ্ছে আসতেছে,
তো যারা সুই দিয়েছে তারা চলে যাচ্ছে, আর যারা দেয়নি তারা যাওয়ার জন্য রেডি হচ্ছে, আই মিন সামনের দিকে এগোচ্ছে। তো এরকম ইন্ডিকেশন আসলে প্রত্যেকটা রাস্তা চেঞ্জের সময় দেওয়া ছিল। খুব সুন্দরভাবে যখন একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যেতে হবে তখনই আসলে এই ইন্ডিকেশনগুলো বসানো ছিল। আর হসপিটালটা আসলে অনেক বড় একটা হসপিটাল, তো আমরা হাঁটতেছি বুঝতেই পারতেছি না কতক্ষণ লাগবে আসলে, এর আগে যেহেতু আসা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা চেঞ্জের, প্রত্যেকটা রাস্তা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্ডিকেশনগুলো বসানো ছিল। তো হসপিটালগুলো এখানে মানে দেশের বাইরে হসপিটালগুলো কীরকম হয় সেটা যারা দেশে আছেন তারা দেখে হয়তো অনেকটাই মানে আন্দাজ করতে পারবেন। তো এখানে গাছ সবুজ সব কিছু মিলিয়ে মানে অনেক বড় একটা জায়গা জুড়ে হসপিটালগুলো। তো আমরা ফাইনালি এখানে চলে আসার পরে সিনার আব্বু আবার গাড়ি পার্কিং সামনে মানে এই হসপিটালের ওই যে দেখতে পাচ্ছেন তো এখানে গাড়িটা আনতে গেল, কারণ হচ্ছে এটা সামনে, প্লাস হচ্ছে এখানে পার্কিং পে করতে হয় না। এটা হসপিটালের জন্য, আই মিন যারা ভ্যাকসিন দিতে আসছে তাদের জন্য পার্কিংটা ফ্রি করা হয়েছে। আর এই যে আজান আর সিনহা, এখানে আজান তো আমার কোলে ছিল, সিনহা এখানে ফুল কুড়াচ্ছিল। সিনহা বাইরে আই মিন যখনই হাঁটে তখনই কিন্তু ফুল কুড়াতে থাকে, ও এইসব খুব লাইক করে। আর যেখানে ভ্যাকসিন দেয় সে অপর পাশটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ আসতেছে ভ্যাকসিন নেওয়ার জন্য। তো এই হচ্ছে, এটা হচ্ছে ভ্যাকসিন দিতে যাওয়ার মানে যে রাস্তাটা, এখানে সিরিয়াল ধরে যেতে হয়, যাদের টার্মিন আছে তাদের এক সিরিয়াল মানে এক সাইডে, আর যাদের টার্মিন নেই আই মিন যাদের অ্যাপার্টমেন্ট নেই তাদের হচ্ছে আরেক সাইড, দুইটা মোট সিরিয়াল করেছিল। তো আমাদের তো কোনো টার্মিন ছিল না, আই মিন আমরা কোনো অ্যাপার্টমেন্ট নেই নি, আমরা হুট করে চলে গিয়েছি, তো আমাদের সাইড আলাদা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন লোক সমাগম কী পরিমাণ হচ্ছে, সবাই আসলে এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছে। আর এই হলো পুরোটা হসপিটালের এরিয়া, কত বড় হসপিটালগুলো আসলে এখানে। আর রাজান এখানে খুব সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত কোলে থাকার পরে আর থাকতেছিল না, তাই ওকে নামিয়ে দিয়েছি। ওখানে পাথর দিয়ে খেলা করতেছিল। পাথর ঘাস ফুল সব কিছু দিয়ে আসলে প্লে করছিল। আর সিনহা এখানে ফুল কুড়াচ্ছিল। দেখেন সে অলরেডি মাথায় একটা ফুল গুঁজে ফেলছে, আর আমার জন্য কিছু ফুল নিয়ে আসছিল। তো আসলে বাইরে গেলেই মানে সবুজে এখানে হাঁটা চলা যে পথগুলো আছে সেখানে গেলেই আসলে ফুল কুড়াতে থাকে। তো এই হচ্ছে ফাইনাল আমাদের ভ্যাকসিন দেওয়ার দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব মিলে কুয়াশার শেষে আসলে এত সুন্দর একটা রৌদ্র উঠেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না, ওয়েদারটা খুব চমৎকার ছিল। আজান এখানে খুব সুন্দর অনেকক্ষণ প্লে করেছে, তারপর যখন রাব্বু এসেছে তখন আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য গিয়েছি, আর ওখানে তো ভিডিও করিনি কারণ ওখানে ভিডিও আসলে করাটা ঠিক না। তো এই যে ভ্যাকসিন দিয়ে দেন ওইখান থেকে আসা, তারপরে এখানে অনেকক্ষণ আমাদের 15 মিনিটের মতো এই জায়গাটা বসে রাখছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বসে রাখে যাদের ভ্যাকসিন দেওয়া হয়, 15 মিনিট এখানে একটা হাতে ঘড়ি দিয়ে তারপরে বসে রাখে, 15 মিনিট হলে অ্যালার্ম দেওয়ার পরে তারপরে ছাড়ে। আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় তাহলে 15 মিনিটের মধ্যেই দেখা দেবে। তো আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো কিছুই হয়নি, তো আমাকে ছেড়ে দিয়েছে। ইভেন সবারই দেখতে পেয়েছি, অনেকের হয় অনেকের হয় না, তো এটা জাস্ট ওদের একটা টেকনিক। তো আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো এই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করা। তো হোপফুলি আপনাদের ভালো লেগেছে।
তো আমাদের যেহেতু কাজ শেষ, ভ্যাকসিন দেওয়া শেষ, আমার হাতটা অবশ্যই একটু ব্যথা করতেছিল। আইমিন হালকা যেমন একটু শিরশিরানি ভাব সেটা অবশ্য হচ্ছিলো, বাট আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো কিছুই হয়নি, জ্বর টর কিছুই আসেনি। তেমন একটু হ্যাঁ একটু হাত ব্যথা ছিল, এটা তো নর্মাল, সর্দিতে একটু হাত ব্যথা থাকবেই। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম, তো আশা করি সুইজে কীভাবে শুই দেয় এরকম একটা ধারণা আপনাদের দিতে পেরেছি, বা আমার ভ্যাকসিনের এটা শেয়ার করতে পেরেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।